360-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। আমেরিকার টেক্সাস, নিউ ইয়র্ক এবং ওকলাহোমা রাজ্যে সাম্প্রতিক নির্বিচারে প্রাণঘাতী গুলির ঘটনার পর বন্দুক সহিংসতার সর্বশেষ ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় এবং টেনেসির চেটানুগায়। পুলিশ রবিবার জানিয়েছে, বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে 6 জন নিহত এবং 25 জনেরও বেশি আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রবিবার উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে সোমবার ভোরে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অ্যাবট ল্যাবরেটরিজ ABTN ঘোষণা করেছে যে তারা মিশিগানের স্টার্জিজে তাদের বেবি ফর্মুলা উৎপাদন কেন্দ্রটি পুনরায় চালু করেছে। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশব্যাপী বেবি ফর্মুলা বা নবজাতকের খাদ্যের তীব্র ঘাটতি দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।